डब्ल्यूबीपीएससी मिसलेनियस बोलो ट्रांसलेशन আসে তো কিভাবে আমরা সলভ করব বেসিক যে ফান্ডামেন্টাল যে কিছু রুলস আছে সেগুলো আমরা ऑलरेडी আলোচনা করে ফেলেছি তো আমরা শুরু করছি দেখো প্রথমটা বলেছে খ্রিস্টের জন্মের প্রায় 50 সরি এটা 25 না এটা 500 হবে ঠিক আছে 500 হবে এটা খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর পূর্বে সক্রেটিস এথেন্সে বাস করতেন সক্রেটিস এথেন্সে বাস করতেন ठीक है ची च्रिस्टेर प्राय पहुंची इस पूर्व और सोक्रेटिस एथेंस से बात करते हैं तो ले सब्जेक्ट हो सोक्रेटिस सोक्रेटिस लिव्ड इन एथेंस सोक्रेटिस लिव इन एथेंस नियरली मोटा मोटी 500

তিনি ধনির ঘরে জন্মাননি এবং প্রকৃতপক্ষে সারা জীবনী তিনি দরিদ্র ছিলেন ওকে তারা আগে এতদূর পর্যন্ত করি তিনি ধনির ঘরে জন্মাননি হি হি ডিড ডিড নট নট ধনির ঘরে জন্মাননি তার মানে হচ্ছে ই ডিড নট গেট বার্থ he did not না এটা শুনতে কেমন লাগছে গেটটা তাহলে হি ওয়াজ নট করো হি ওয়াজ নট বর্ন হি ওয়াজ নট বর্ন ইন রিচ ফ্যামিলি রিচ ফ্যামিলি ধনী ঘরে জন্মাননি রিচ ফ্যামিলি এবং প্রকৃতপক্ষে সারা জীবন তিনি দরিদ্র থেকে গেছেন অ্যান্ড প্রকৃতপক্ষে ইনডিড ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে ইনডিড সারা জীবন তিনি দরিদ্র থেকে গেছেন বিকজ কারণ কি কারণ শিষ্যদের তিনি যা দিতেন জন্য তাদের কাছ থেকে কোনো অর্থ চাইতেন না তাহলে এটা এভাবেও লেখা যায় বিকজ হি নেভার হি নেভার

হি বর্ণ ইন রিচ ফ্যামি হি ওজ নট বর্ন ইন রিচ ফ্যামিলি অ্যান্ড ইন্ডিড হি ওয়াজ পোর ফর অল ইজ লাইফ বিকজ এখানে ফুল স্টপ হবে না বিকজ কারণ এখানে কমা আছে হি নেভার ওয়ানটেড পেমেন্ট কখনো তিনি কিছু চাননি ফর ওয়াটেভার হি টট তিনি যা কিছু শেখান তার জন্য কখনো কিছু চাননি ওকে তিনি অর্থের জন্য নয় জ্ঞানের প্রতি ভালোবাসার জন্য শিক্ষা দিতেন তাহলে এটা এরকম লিখতে পারো হি টট তিনি শিক্ষা দিতেন নট ফর মানি নট ফর মানি অর্থের জন্য শিক্ষা দিতেন না হি টট নট ফর মানি ফর লাভ অফ ফর লাভ অর্থের প্রতি লাভ টু নলেজ ঠিক আছে দেখো এই যে প্রিপোজিশন গুলো একটু কারণ এটা কোনো বেসিক রুলস না যে এখানে এটাই দিতে হবে বাট আমি একটা কথা সবসময় বলি একটা প্যাসেজকে ইংলিশে পড়ে আমার যে ধরনের অনুভূতি হবে বাংলাতে পড়েও সেই ধরনের অনুভূতি যদি আসে তখন আমি বুঝবো আমার ট্রান্সলেশনটা আমার ঠিকঠাক আছে ওকে আজকে এখানেই শেষ করছি পরের দিন অন্য অন্য একটা প্যাসেজ আলোচনা করব থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে